প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় কল বাই ভ্যালু ভার্সেস কল বাই রেফারেন্স সোফার তোমরা ইউজার ডিফাইন ফাংশনস নিয়ে দুই দুটি লেকচার পেয়েছো এবং ইউটিউবে সেই লেকচারগুলোর লিঙ্কও তোমরা পেয়েছো এবং আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখেছো তো যদি এই ক্লাসগুলো দেখে থাকো তাহলে ইউজার ডিফাইন ফাংশন সম্পর্কে কারো কোনো ডাউট থাকার কথা না তো আজকে আমরা যে টপিকের কথা বলতেছি কল বাই ভ্যালু ভার্সেস কল বাই রেফারেন্স তো যেহেতু কল বাই রেফারেন্স একটা নতুন টার্ম এবং কল বাই রেফারেন্স মেনলি হচ্ছে পয়েন্টার এই কারণে আমরা আগের ক্লাসে কিন্তু পয়েন্টটা নিয়ে আলোচনা করেছিলাম তো আসো আমরা আজকে এই বিষয়ে একটু থিওরিটিক্যাল কনসেপ্ট নিই তারপর আমরা প্রোগ্রাম এক্সাম্পলের সাহায্যে আসলে কনসেপ্টটি বোঝার চেষ্টা করব প্রথমে আসি যে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে ইউজার ডিভেন্ড ফাংশনসের মেইনলি তিনটা পার্ট থাকে প্রথম পার্টকে আমরা বলি ডিক্লারেশন সেকেন্ড পার্টকে আমরা বলি হচ্ছে ডেফিনেশন এবং থার্ড পার্টকে বলি হচ্ছে ফাংশন কলিং তাই নয় কি তোমরা তো আমার সাথে একমত আচ্ছা তাহলে ফাংশন কলিং এর কথা যদি একটু চিন্তা করো যে ফাংশন কল করার সময় আমরা অনেক সময় যখন কল কল করি সময় আর্গুমেন্টস অনেক সময় লিখি অনেক সময় লিখি না অনেক সময় ব্ল্যাঙ্ক থাকে না তাহলে ব্ল্যাঙ্ক থাকা তার মানে হচ্ছে আমি ফাংশন নাম ধরে কল করতেছি আবার ফাংশনের নাম ধরে কল করার সময় আমরা চাইলে প্যারেন্স এর ভিতরে আর্গুমেন্ট লিখতে পারি এই আর্গুমেন্টের এই প্যারেন্টস এর ভিতরে আর্গুমেন্ট যে লিখব এই আর্গুমেন্ট লেখার উপরে কলিং ফাংশনটা দুই প্রকার হতে পারে একটা হতে পারে কল বাই ভ্যালু আর একটা হতে পারে কল বাই রেফারেন্স যেমন এখানে দেখো শুরুতে যেটা বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনস আর কল বাই দেয়ার নেমস আমরা জানি যে যে কোনো ইউজার ডিফাইন ফাংশন নিয়ে কাজ করতে গেলে বা যদি তাকে আমরা ডেফিনেশন পার্ট লেখার পরে যদি তার কাজটা আমরা দেখতে চাই তাহলে অবশ্যই তাকে কল করতে হবে কল করার সময় তার নাম ধরেই কল করতে হয় বলা হচ্ছে ইফ দ্য ফাংশন ইজ উইদাউট আর্গুমেন্ট ইট ক্যান বি কল ডিরেক্টলি ইউজিং ইটস নেম আমরা জানি যদি আর্গুমেন্ট না থাকে সরাসরি তার নামটা ধরেই কল করি বাট যদি আর্গুমেন্ট থাকে উই হ্যাভ টু ওয়েস টু কল দেম আমরা দুইভাবে তাদের কল করতে পারি প্রথম বলা হচ্ছে কল বাই ভ্যালু এবং সেকেন্ড বলা হচ্ছে কল বাই রেফারেন্স আমরা কল বাই ভ্যালু যদিও আমরা কোনো ক্লাসে বলিনি বাট তারপরে আমরা সোফার যত ইউজারজন ফাংশন ইউজ করেছি যেগুলোর ভিতরে আমরা আর্গুমেন্ট লিখেছি সবগুলো ছিল কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স আমরা আজকে দেখব তাহলে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সটা কী যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি আমাদের প্রোগ্রামের মধ্যে যে ডেটা সেট আমরা নেই বা ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো নেই সেগুলোকে আমরা অরিজিনাল ভ্যালু বলি সেটা আমরা ইউজারের কাছ থেকে আসতে পারে অথবা আমরা ডিরেক্টলি দিয়েও দিতে পারি তো এই অরিজিনাল ভ্যালুগুলো কল বাই ভ্যালুর মাধ্যমে মডিফাই করা যায় না কিন্তু কল বাই রেফারেন্সের মাধ্যমে মডিফাই করা যায় যেই কথাগুলো বললাম হয়তো বা তোমাদের অনেকের কাছে এটা ক্লিয়ার না আমরা প্রোগ্রাম এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব এখানে দেখো কি বলা হচ্ছে যে ফাংশন আর্গুমেন্টস আর দা ইনপুটস পাস টু এ ফাংশন আমরা যখন ফাংশনের ভিতরে কোনো আর্গুমেন্ট লিখি সেই আর্গুমেন্টগুলো কি অবশ্যই ফাংশন ডেফিনিশনের মধ্যে পাস করে তাই না ফাংশন ডেফিনিশনের মধ্যে এবং সেটা রিসিভ করে কে প্যারামিটারগুলো রিসিভ করে তাই না কি ইয়েস স্যার তাহলে রিসিভ করার জন্য বলা হচ্ছে ফাংশন মাস্ট ডিক্লেয়ার ভেরিয়েবলস টু অ্যাকসেপ্ট পাস্ট আর্গুমেন্টস অর্থাৎ আমরা যখন আর্গুমেন্ট পাস করি সেগুলো রিসিভ করার জন্য অবশ্যই ভেরিয়েবল থাকতে হবে যেগুলোকে আমরা ফাংশন ডেফিনেশন এবং তোমার ফাংশন ডিক্লারেশনের মধ্যে আমরা ডিক্লেয়ার করে রাখি তাহলে বলা হচ্ছে এ ভেরিয়েবল দ্যাট অ্যাকসেপ্ট ফাংশন আর্গুমেন্ট ইজ নোন এস ফাংশন প্যারামিটার এবং এটাও তোমরা জানো যে আমরা যখন ফাংশন কল করি তখন যে ভ্যালুগুলো দিচ্ছি সেগুলোকে বলে আর্গুমেন্টস কিন্তু যখন ডেফিনেশন এবং ডিক্লারেশনের মধ্যে যখন ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি তখন সেটাকে আমরা বলি প্যারামিটার আর এই প্যারামিটার এই প্যারামিটার নিয়ে দুইটা টার্ম আছে যেটা সে তোমাদের ক্লাসে বলেছি অবশ্যই অ্যাকচুয়াল প্যারামিটার এবং ফর্মাল প্যারামিটার তো আমরা যখন ফাংশন কল করি তখন যে আর্গুমেন্টগুলো লিখি এগুলোকে আমরা বলে থাকি অ্যাকচুয়াল প্যারামিটার আর ডিক্লারেশন এবং ডেফিনেশনের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি ফর্মাল প্যারামিটার তো এটা আমরা অবশ্যই ব্যাখ্যা দিব আজকের মেইন ক্লাসে কল বাই সরি আমাদের আজকের মেন যেই অবজেক্টিভ সেটা হচ্ছে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া এবং তাদের পার্থক্যগুলো বুঝা অবশ্যই পার্থক্যগুলো আমি এক্সপ্লেন করব তার আগে আমরা একটা প্রোগ্রাম এক্সাম্পলে যাব তো আসলে আমরা এক্সাম্পলে সাহায্য বোঝার চেষ্টা করি শুরুতেই আমরা একটা সিম্পল প্রোগ্রাম করব যেই প্রোগ্রামটা তোমরা হয়তো বা প্র্যাকটিস করছো ফার্স্ট সেমিস্টারও করেছো সেটা হচ্ছে সোয়াপের প্রোগ্রাম আমি কন্ট্রোল এজ দিচ্ছি এবং আজকের আমাদের ক্লাস নাম্বার মে বি ফাইভ সো আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি ওপি ফাইভ সো এই ফোল্ডারের ভিতরে আমরা আজকে সবগুলো প্রোগ্রাম সেভ করবো সো আমরা সেভিনে ওপি ফাইভ দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রোগ্রামের নাম দিচ্ছি ওয়ান ডট সিপিপি আসো আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিই তোমরা আমার সাথে অবশ্যই পার্টিসিপেট করবা ধরো আমরা দুইটা ভেরিয়েবল নিচ্ছি এ ইকলস টু টেন এবং বি ইকোয়ালস টু টোয়েন্টি সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করে দিলাম তোমরা জানো এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন এবং কি সাথে কি হচ্ছে এবং অ্যাসাইনিং ভ্যালু তাই না কি এটা ভ্যালু অ্যাসাইনিং হচ্ছে ঠিক আছে দুইটা একত্র দুইটা দুইটা একত্র হচ্ছে আচ্ছা এবার আসো আমরা যদি একটা সিআউট ইউজ করি যে বিফোর সোয়াপিং আমরা সোয়াপিং এর প্রোগ্রামটা করতে যাচ্ছি সোয়াপিং মানে কি তোমরা সবাই জানো যে আমাদের এর ভ্যালু 10 বি এর ভ্যালু 20 আমরা আউটপুট দেখতে চাই হচ্ছে এর ভ্যালু 20 আর বি এর ভ্যালু 10 দ্যাট মিন্স ভ্যালু গুলো সোয়াপ করে যাবে তাই না কি এটাই তো কনসেপ্ট यस सर ओके তাহলে আমরা আসো বিফোর সোয়াপিং আমরা এর আউটপুটটা দেখি যে কি আছে এ ইকুয়ালস টু এ দেন হচ্ছে এন লাইন ওকে আমি লাইন ইচ্ছাকৃতভাবে বাড়ালাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় নাহলে কিন্তু আমরা এক লাইনও লিখতে পারতাম এই তিনটা লাইনকে আমরা চাইলে এক লাইন লিখতে পারবো না কারণ তিনটে তো সি আউট ওকে আসা রান করি আশা করি আমরা এ ইকাল টু টেন এবং বি ইকোয়াল টু টোয়েন্টি পাবো যদি কোনো অ্যারো না থাকে সো আমরা দেখতে পাচ্ছি বিফোর শপিং এ ইকালস টু টেন এবং বি ইক টু টোয়েন্টি আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিলে সম্ভবত দেখতে ভালো লাগবে এবার আসো আমাদের টার্গেট হচ্ছে আফটার শপিং কি হবে সো আমি এখানে আফটার শপিং লিখে দিচ্ছি সো আফটার শপিং কিন্তু আমাদের এ বি কোথাও এখানে চেঞ্জ হবে না একই ফরম্যাট থাকবে কিন্তু রেজাল্ট চেঞ্জ হতে হবে এটা হচ্ছে আমাদের টার্গেট তাই না কি ওকে দেখো আফটার শপিং এ কোয়াস টু টেন বি ইক টু টোয়েন্টি তো এটা তো হয়নি হয়েছে কি তাহলে আমাদের এখানে আফটার সোয়াপিং এ এর ভ্যালু টোয়েন্টি এবং বির ভ্যালু টেন হতে হবে তাহলে এই কাজটা করার জন্য আমরা জানি বেশ কয়েকটা মেথড তাই তাই তো জানি তাই না প্রথমত আমরা চাইলে হ্যাঁ চারটা মেথড শিখেছিলাম আমরা সি প্রোগ্রামিং এ প্রথমত হচ্ছে ট্যাম্প ভেরিয়েবলের মাধ্যমে করতে পারি অথবা চাইলে এডিশন অপারেটর দিয়ে সাবট্রাকশন অপারেটর দিয়ে মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়ে ডিভিশন অপারেটর দিয়ে এগুলো দিয়ে আমরা করতে পারি তাই নাকি জি স্যার আচ্ছা আবার তোমার ছিল হচ্ছে বিটওয়াইজ

কন্ট্রোল এস প্রোগ্রাম নাম্বার টু ডট সিপিপি কন্ট্রোল ভি এবার সেই প্রবলেমটা আমরা পয়েন্টের সাহায্যে করতে চাই আমার কথা কি বুঝছো পয়েন্টের সাহায্যে করতে চাই তাহলে আমাদের এখানে কি দুইটা পয়েন্টের ভেরিয়েবল নিব পি এ এবং কি সাপোজ পিবি কোনো সমস্যা আছে যদি নেই এই নামে ভেরিয়েবল স্যার আচ্ছা তাহলে এখন কি হবে প্রথমে কি কাজ বলো পি এ ইকুয়ালস টু

আচ্ছা তারপরও কিন্তু আমাদের এখানকার রেজাল্ট আসবে আসবে না স্যার আগে দেখে আসে কিনা তারপরে আমরা এটাকে প্রয়োজন আবার একটু রিভিউ করবো যদিও এটা আমরা এর আগে ক্লাসে আমরা দেখেছি দেখো সেম আউটপুট আসছে আচ্ছা তাহলে এখানে কিভাবে কাজ করলো আমরা একটা পয়েন্টে টাইপের ভেরিয়েবল নিলাম যার মধ্যে এর অ্যাড্রেসকে অ্যাসাইন করে দিলাম তাই নাকি এবং আরো একটি পয়েন্টের ভেরিয়েছি ক্যাপাবল হচ্ছে ওই ভেরিয়েল এর ভ্যালু কে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে তাই নাকি তাহলে আমরা জানি যে এই পি এর আগে যদি মানে হচ্ছে এর ভ্যালুটা সেটা আমরা জানি না

এই দুটা নিয়ে কারো কোনো ডাউট আছে যে কেউ যে কোনো কোশ্চেন করতে পারো চাইলে যদি কারো কোনো ডাউট থাকে প্লিজ যারা ক্লাস প্রিভিয়াস ক্লাস দেখো নাই তারা কিন্তু তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে হ্যাঁ তারপরে যদি কোশ্চেন থাকে চাইলে করতে পারো সম্ভবত কারো কোশ্চেন নেই তাই তো স্যার আমরা pointer ভেরিয়েবলটা কেন নিলাম স্যার আমরা তো এর আগে temp দিয়েই করতে পারতেছি আচ্ছা মোরশেদ তুমি কি তুমি কি গত ক্লাস করছিলা পয়েন্টারের এর না আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু মানে অনেক ডিফিকাল্ট এই মুহূর্তে পয়েন্টার নিয়ে ডিসকাশনটা কারণ হচ্ছে পয়েন্টারের পুরো বেসিক পার্টটা আমরা লাস্ট ক্লাসে বুঝিয়েছি তোমার যে কোশ্চেন যদি সিম্পলি আনসার দেয় তুমি বলছো যে স্যার আমার দরকার কেন আমরা তো এইভাবে সলভ করতেই পারি একটা প্রোগ্রাম বিভিন্ন ওয়েতে সলভ করা যায় এক টাইম এক সোয়াপের প্রোগ্রাম তোমরা দেখেছ মিটা চার বা ভাবে সলভ করেছিলাম তাই না তাহলে আমরা তো একটা শিখলেই পারতাম তাহলে বিভিন্ন ওয়ে আসে কেন এখানে আসো যে আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসে পয়েন্টটা নিয়ে আলোচনা করেছিলাম এই কারণে আমরা এখানে দেখালাম যে সোয়াপের প্রোগ্রামটা চাইলে পয়েন্টার দিয়ে করা যায় এবং এটার বেনিফিট কি যেহেতু আমরা পয়েন্টটা লার্ন করছি সেটা আমরা একটু পরের প্রোগ্রামে গিয়ে বুঝতে পারবো সো পয়েন্টারের বেসিক যদি বলি যে পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল বাট এটা এমন একটা ভেরিয়েবল তার নিজস্ব কোনো ভ্যালু থাকে না সে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করে সেই যে কথাটা বললাম এটা বুঝতে হলে তোমাকে আগের ক্লাসটা ভালো করে দেখতে হবে ওকে আচ্ছা আমি কন্ট্রোল শিফট এন দিচ্ছি কন্ট্রোল এস প্রোগ্রাম নাম্বার থ্রি ডট সিপিপি এবার আসো আমি এই প্রোগ্রামটা ইউজার ইভেন ফাংশনের মাধ্যমে সলভ করতে চাই প্রথমে একটা সিনারিও দাঁড় করাই ধরো আমরা এখন এটার পরিবর্তে এখানে একটা ফাংশন কল করবো কী বলছি বুঝছো জি স্যার একটা ফাংশন কল করবো ধরো ফাংশনের নাম দিচ্ছি সোয়াপ ভ্যালু সেমিক তাহলে এখানে ধরো আমরা সোয়াপ্যালু কাকে পাঠাবো এ আর বিকে নাকি স্যার আচ্ছা তাহলে এটাই কিন্তু এটাই কিন্তু কলিং ফাংশন নাকি জি স্যার এটাই হচ্ছে ফাংশন কলিং এবং এখানে যেটা হচ্ছে কল বাই ভ্যালু কেন কল বাই ভ্যালু কে একটু বলতে পারবা যেটাকে আমরা কেন কল বাই ভ্যালু বলবো কারণ আমরা ফাংশন কল করার সময় এ যে পাঠাচ্ছি এ কিন্তু পাঠাচ্ছি না পাঠাচ্ছি এর

মেইন ফাংশনের উপরে ডেফিনেশান লিখি তাহলে আর লাগবে না এই যে বলছে সোয়াফ ভ্যালু ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ তাহলে আমরা এখানে আসো ডিক্লেয়ার করে নিই আমি ইচ্ছাকৃতভাবে ভয়েড দিচ্ছি বিভিন্নভাবে দেখাবো সোয়াব ভ্যালু সেমিকন তাহলে এখানে কয়টা ভেরিয়েবল লাগবে বলো দ্রুত দুইটা দুইটা তাহলে একটা এক্স দিচ্ছি আর একটা ওয়াই দিচ্ছি চাইলে এবিও রাখতে পারতাম এখন আসো আমরা ডেফিনেশন পার্টে যাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওকে এখন এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার টেম্প তাহলে টেম্প ইকুয়ালস টু কি হবে এক্স এক্স ইকুয়ালস টু ওয়াই ওয়াই আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু টেম্প সো এটা তোমাদের ব্রেনে পার্মানেন্টলি স্টোর হয়ে আছে তাই না তাহলে এখন এই এক্স মানে এক্স এর মধ্যে কি আসছে আসলে এর ভ্যালু আসছে এর মানে কত এর ভ্যালু 10 আসছে তাহলে এখান 10 আসছে তাহলে এখানে টেম্পের মধ্যে কত হলো 10 ওকে ওয়াই ওয়াই এর মধ্যে কত আসছে

ফাংশন কল করার পরে হচ্ছে দ্যাট মিনস আফটার এবির ভ্যালু তাহলে এখানে টেন টোয়েন্টি আসবে কোনো ডাউট নাই এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এখানে কত আসবে এবং এখানে কত আসবে বলো স্যার এখানে 20 আসবে উপরে e e e e e e, a is to 20 b is to 10 আসবে মেজাবিন বলতেছো এটা তাই তো यस স্যার আচ্ছা আর কেউ গেস করো হোক সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা রান করে দেখি অবশ্যই দেখবা যে এটা আসেনি আসছে টেন টুয়েন্টি রান করি আসছে কি আসেনি কিন্তু কিন্তু আমাদের টার্গেট তো এটা করা তাই না প্রথম প্রথমত আসেনি কেন তোমরা একটু তোমরা যদি একটু চিন্তা করে দেখো যে আসেনি এই কারণে যে আমরা তো এটা ভয়েড নাকি

তাহলে এখানে আউটপুট দেখাবে যে এটা কিন্তু এই ফাংশনের ভিতরে দেখাচ্ছে মাইন্ড ইট জি স্যার এই যে ঠিক আছে মানে এই যে বিফোর সোয়াপিং এরপর ফাংশন কল হয়েছে কল আর মানে কি এখানে চলে আসছে এখানে আসা মানে কি দুই লাইন আউটপুট দেখাচ্ছে জি স্যার যখন বেরিয়ে ভয়েড হওয়ার কারণে হয়নি আচ্ছা ওকে খুবই ভালো কথা যে ভয়েড হওয়ার কারণে হয়নি এখন আসো প্রবলেমটা কি দাঁড়ায় আমি এই প্রবলেমটা এইভাবে রাখলাম তার মানে এটা হচ্ছে 10 এবং এটা কিন্তু টোয়েন্টি থাকলো তাই নাকি স্যার আমরা এই প্রবলেমটা সলভ করতে পারলাম না আমাদের টার্গেট হচ্ছে এই ভয়েরই থাকবে বাট আমি রেজাল্ট এখানে চেঞ্জ করতে চাই আমার কথা কি বুঝছো জি সো আমি এটা চাই এটা হচ্ছে আমাদের টার্গেট তো ওইটা বোঝানোর আগে আমি এই প্রোগ্রামটাকে আবার কপি করি কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এন কন্ট্রোল এস প্রোগ্রাম নাম্বার ফোর ডট সিপিপি কন্ট্রোল ভি এখন আসলে তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার মনে হয় এখানে ইনটিজার দিলে সলভ হয়ে যাবে ইনটিজার দিলাম ইন্টিজার দিলাম তাই নাকি জি স্যার এখন সলভ হলো হতে পারে দেখি কি বলে স্যার আমরা কি কিছু রিটার্ন করছি স্যার আমরা তো রিটার্ন দেইনি থ্যাংক ইউ সো মাচ তার মানে তোমরা আমার সাথেই আছো যে আমরা রিটার্ন দেইনি এই কারণে আসতে পারি তোমাদের এই কনসেপ্ট মনে আছে আচ্ছা ভালো কথা এখন এখান থেকে রিটার্ন কি দিব বলো এক্স এক্স আর কি দেব রিটার্ন ওয়াই তাহলে দুইটা রিটার্ন দিতে হবে না নাকি জি স্যার আচ্ছা আসো

আমরা আবার রিকানেক্টেড হতে পেরেছি সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ওকে আমরা যেই প্রবলেমটা দেখার চেষ্টা করতেছিলাম সেটি হচ্ছে যে সোয়াপের ভ্যালু যেহেতু দুইটা যেহেতু আমরা দুইটা সংখ্যার মধ্যে সোয়াপিং করতেছিলাম তাহলে আমাদের ফাংশন থেকে দুইটা ভ্যালু রিটার্ন করতে হবে সো একটা ফাংশন থেকে ইউজালি কিন্তু দুইটা ভ্যালু রিটার্ন করা যায় না এবং তার প্রমাণ আমরা এখানে দেখলাম যে রান করলে ভ্যালু রিটার্ন যাচ্ছে না দুইটা এবং তোমাদের এখানে একটা ডাউটও থাকতে পারে যে স্যার আমরা তো এর আগে ক্লাসে দেখেছিলাম যে রিটার্ন করলে আমরা হয় এটাকে সি আউট দিব নাহলে এটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো সেই ভেরিয়েবলটাকে আমরা এখানে করব করবো এরকম ছিল না স্যার আচ্ছা তাহলে এই কনফিউশনটা একটু দূর করি সাবো ধরো এটাকে আমি কাট করলাম বা সি কপি দিলাম এটাকে কমেন্ট করে ফেলি তাহলে এটাকে যদি এখানে দিই এখন তো কোনো প্রবলেম নাই আছে তাহলে কিন্তু ফাংশনটা কিন্তু দুইবার কল হয়েছে কয়েকবার কল হয়েছে দুবার তাহলে আসলে দেখি আউটপুটে কি হয় তাহলে দেখলা এখানে কিন্তু দুইবারই কত আসছে 2020 তাহলে কি হলো সলভ হলো নো স্যার তাহলে কিন্তু সলভ হলো না দুইবারই তো এ এর ভ্যালু প্রিন্ট হচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে হ্যাঁ দুইবারই কিন্তু আমার এই যে এক্স এর মধ্যে যে ভ্যালুটা আসছে রিটার্ন এক্স হচ্ছে দুইবারই তাই নাকি এক্সের মধ্যে কত আসছে টোয়েন্টি আসছে না দুইবারে কিন্তু এক্স আমার আসতেছে তাহলে এই প্রবলেমটা এখন আমরা সলভ করবো আসো দেখি কীভাবে সলভ করা যায় তাহলে আসো প্রবলেম নাম্বার টু যেটা এটা থাক থ্রি যেটা এটাকে কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস প্রোগ্রাম নাম্বার ফাইভ ডট সিপিপি কন্ট্রোল ভি তাহলে এখন আসো আমরা এই যে এ এবং বি ট্রান্সফার করেছিলাম এখান থেকে ভ্যালু এটার পরিবর্তে আমি পাঠাবো অ্যাড্রেস অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি যখনই এই অ্যাড্রেস অফ অপারেটর লিখতেছি তখনই বলা হচ্ছে কল বাই রেফারেন্স তার মানে এখানে আমি কোনো ভ্যালু পাঠাচ্ছি না পাঠাচ্ছি একটা অ্যাড্রেস কি পাঠাচ্ছি অ্যাড্রেস একটা রেফারেন্স পাঠাচ্ছি তার কাছে তাহলে রেফারেন্স যদি আমরা জানি যে অ্যাড্রেস নিয়ে কাজ করতে গেলে কী লাগবে পয়েন্টটা লাগবে না জি স্যার কারণ আমরা এখানে দেখেছিলাম এই যে দুই নম্বর প্রোগ্রামে এই অ্যাড্রেস নিয়ে কাজ করতে গেলে কী লাগবে তাহলে অবশ্যই এই রেফারেন্স রিসিভ করার জন্য আমার এখানে ভেরিয়েলগুলো হতে হবে পয়েন্টের টাইপ কি হতে হবে টাইপ তাহলে ডিক্লারেশনের ক্ষেত্রে আমাকে সেটা দিয়ে আসতে হবে তা নাহলে কিন্তু আরও ধরবে ওকে ভালো কথা দিলাম তাহলে এখন আসলে তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে অবশ্যই এখানে এটা হবে দ্যাট মিন্স অ্যাস্টারিস্ক হবে এখানেও তাই হবে এখানেও তাই হবে এবং এখানেও তাই হবে তোমরা গত ক্লাসে তোমাদের মনে আছে কিনা জানি না যে আমরা দেখিয়েছিলাম যে

জি স্যার তাহলে যেহেতু অ্যাড্রেস অ্যাক্সেস করতেছে ওই অ্যাড্রেসের মধ্যে যা থাকবে সেটা চেঞ্জ করতে পারবে এই পয়েন্টার এই পয়েন্টের মাধ্যমে এটা তো পয়েন্টার ভেরিয়েবল আর এটা তো ভ্যালু তাই না কি স্যার এর মাধ্যমে সেটা চেঞ্জ করে দিতে পারবে এখানে সেই কাজটাই হচ্ছে এখানে কোনো রিটার্নও দরকার নেই দেখো আমি দুইটাই কিন্তু ভয়েড রাখছি কোনো রিটার্নের দরকার নাই তাহলে দেখো এখানে যেটা হবে বিফোর সো আপ যেটা ছিল টেন টোয়েন্টি কিন্তু আফটার সো যেটা হবে সেটা দেখাবে টোয়েন্টি এবং টেন দেখি দেখায় কিনা দেখাচ্ছে কি জি স্যার তাহলে যে একটা প্রোগ্রাম থেকে মাল্টিপল ভ্যালু রিটার্ন করার নরমাল আমরা করতে পারি না তখন দেখা যায় এই পয়েন্টারের প্রয়োজন পড়ে পয়েন্টারের সাহায্যে দেখা যাচ্ছে যে এই ইন্টারনাল ভ্যালুকে কি করতে পারি চেঞ্জ করতে পারি এখানে সেই প্রমাণটা হলো না এখন যদি তুমি লিখো যে স্যার আমি এখানে লিখবো যে রিটার্ন এটা লিখলো তো আসলে হবে না আলটিমেটলি অটোমেটিক ওখানে চেঞ্জ হয়ে যাচ্ছে তাই নয় কি তুমি যদি লিখো এরর ধরবে না হয়তো অ্যারোট ধরবে না কিন্তু রেজাল্টের কোনো ইম্প্যাক্ট থাকবে না দেখি এর ধরছে দিয়ে দেখি কি বলে উইথ এ ভ্যালু ইন ফাংশনিং আচ্ছা উইথ এ ভ্যালু তার মানে আমরা দেখা যাচ্ছে যে ফাংশন হলো যার কারণে তো রিটার্ন করবে না আচ্ছা তাহলে আসো থ্যাংক ইউ হোসেন আলী আমরা ইন্টিজার দিয়ে দিই ইন্টিজার দিয়ে দিই হয়তো এবার এর ধরবে না রেজাল্টও কোনো পরিবর্তন আসবে না অর্থাৎ যেটা আমরা চাচ্ছি সেটা থাকবে তো এটা লেখার কারণে যেটা হয়েছে তা কিন্তু না কি বলছি বুঝছো এটা না লিখলে তো আসতেছে না এটা না লিখলে সো এটা কিন্তু এখান থেকে সরাসরি এই বি ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে তাহলে এখানে একটা লার্নিং আছে লার্নিংটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার কল বাই ভ্যালুতে কল বাই ভ্যালুতে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার নাকি জি স্যার এখানে আমি জাস্ট বুঝার জন্য লিখে দিই যে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়াল

যে অ্যাকচুয়াল প্যারামিটারের মাধ্যমে যদি কল বাই ভ্যালু হয় ফরমাল প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করা পসিবল না মানে এই যে অ্যাকচুয়াল প্যারামিটার এখান থেকে যে ভ্যালুগুলো যাচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার অ্যাকচুয়াল প্যারামিটার দিয়ে যে ভ্যালুগুলো ফর্মাল প্যারামিটারে যাচ্ছে এই যাওয়ার পর এই চেঞ্জটা শুধুমাত্র এই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ কি বলছি বুঝছো এই ফাংশনের ভিতরে সীমাবদ্ধ অর্থাৎ এর বাইরে তার কোনো চেঞ্জ নাই কিন্তু

এবার আসে এখানে যেটা বলছে যে একটু আগে যে কথাটা বললাম যে চেঞ্জেস মেড ইনসাইড দ্য ফাংশন ইজ লিমিটেড টু দ্য ফাংশন অনলি তার মানে কল বাই ভ্যালুতে কি হয় ফাংশনের ভিতরে যে চেঞ্জটা শুধু তার ভিতরে সীমাবদ্ধ এটার ভিতরেই সীমাবদ্ধ বাইরে কি আসতেছে বাইরে কিন্তু যদি আসতো তাহলে কিন্তু এটার মধ্যে চেঞ্জটা আসতো তাহলে এখানে সেটাই বলছে যে চেঞ্জেস মেড ইনসাইড দ্য ফাংশন ইজ লিমিটেড টু দ্য ফাংশন অনলি দ্য ভ্যালুস অফ দ্য অ্যাকচুয়াল প্যারামিটার ডু নট চেঞ্জ বাই চেঞ্জিং দ্য ফর্মাল প্যারামিটার্স অ্যাকচুয়াল প্যারামিটার যে ভ্যালুগুলো পাঠাচ্ছে ফর্মাল প্যারামিটারের মধ্যে সেগুলো চেঞ্জ করলে কি কোনো চেঞ্জ আসতেছে অ্যাকচুয়াল প্যারামিটারের মধ্যে না স্যার এখানে বলছে দ্য ভ্যালুস দা দ্যাকচুয়াল প্যারামিটারস ডু নট চেঞ্জ বাই চেঞ্জিং দ্য ফর্মাল প্যারামিটারস মানে কি এই যে আমরা যে অ্যাকচুয়াল প্যারামিটারের মাধ্যমে যে ভ্যালুগুলো পাঠালাম ফর্মাল প্যারামিটারের মধ্যে এবং তার ভিতরে যে চেঞ্জগুলো আসছে এর কারণ এর মাধ্যমে কি অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালুর কোনো পরিবর্তন আসছে এখানে এখানে কিন্তু আসে নাই এই ভিতরে আসছে তাহলে ঠিক তার অপোজিট হচ্ছে এটা চেঞ্জেস মেড ইনসাইড দ্য ফাংশন ভ্যালি দ্যাট আউটসাইড দ্য ফাংশন অলসো তার মানে রেফারেন্সের মাধ্যমে কি ইনসাইড দ্য হচ্ছে আউটসাইড দ্য হচ্ছে তাহলে কি হচ্ছে দ্য দ্য অ্যাকচুয়াল ডু চেঞ্জ বাই চেঞ্জিং দ্যালুজ অব দ্যাকচুয়াল প্যারামিটার স্যার তাহলে এ হচ্ছে মেজর ডিফারেন্স লাস্ট বলছে অ্যাকচুয়াল অ্যান্ড বলছোমিটার্স আর ক্রিয়েটেড অ্যাট দ্য ডিফারেন্ট মেমোরি লোকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা একটু আর এখানে বলবে যে অ্যাকচুয়াল অ্যান্ড ফর্মাল প্যারামিটার্স আর ক্রিয়েটেড অ্যাট দ্য সেম মেমোরি লোকেশন এটাকে বলতে পারবা কেন এরকম হলো তোমরাই বলো যখন আমরা পয়েন্টার পয়েন্টার ইউজ করি যখন আমরা পয়েন্টার ইউজ করি তখন কি হয় নর্মাল ভেরিয়েলের যে মেমরি লোকেশনটা পয়েন্টার কি করে সেই মেমরি লোকেশনটাকে হোল্ড করে না তাহলে একই একই মেমোরি লোকেশনের মধ্যে তো চেঞ্জটা হচ্ছে নাকি আর যদি আমরা রেফারেন্স ইউজ না করি তাহলে অ্যাকচুয়াল এবং ফর্মাল টোটালি আলাদা মেমোরি লোকেশন ইউজ করে থাকে তার যেহেতু আলাদা মেমোরি লোকেশন ইউজ করে তার মানে কি ইনসাইড দ্য ফাংশনের মধ্যে কোনো চেঞ্জ হলেও আউটসাইড দ্য ফাংশনের কোনো ইমপ্যাক্ট নাই যেমন এখানে এই এক্স এবং ওয়াই আলাদা মেমোরি লোকেশন ইউজ করছে না নাকি এবির তার যেহেতু আলাদা মেমোরি লোকেশন ইউজ করছে সো এই চেঞ্জ হওয়ার কারণে এবির মেমোরি লোকেশনে কোনো ধরনের ইম্প্যাক্ট নাই আছে স্যার কিন্তু যেহেতু এইখানে এ এবং বি তার যে মেমোরি লোকেশনটা আছে মেমোরি লোকেশন বলতে আমার এ জন্য যে কন্টেনারটা তৈরি হয়েছে সেই সেম কন্টেনারটাকে কিন্তু হোল্ড করতে কে

কল বাই ভ্যালুর মাধ্যমে কি সেটা পসিবল হচ্ছে কখনোই কিন্তু সেটা নো স্যার হচ্ছে না তাহলে এই ফিগারটা কিন্তু সেটাই সামারি করছে আর কি জি স্যার এখানে আমরা দুইটা সংখ্যার যোগফলের একটা প্রোগ্রাম দেখিয়েছি কল বাই ভ্যালুর মাধ্যমে এবং কল বাই রেফারেন্সের মাধ্যমে এখানে কোনো পার্থক্য নাই কারণ হচ্ছে কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স দুইটাতেই কি হবে একটাই দু রিটার্ন যাবে দুটো সংখ্যা যোগ করতে গেলে জি স্যার তাই নাকি এ প্লাস বি তো যাবে তাই না তার মানে পয়েন্টার দিয়ে করা যে কথা ভ্যালু দিয়েও করা একই কথা এখন এখানে আমরা যে বিফোর শপিং আফটার শপিংয়ে নর্মাল প্রোগ্রাম দেখিয়েছি এখানে তোমার পিকচোরিয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের এক্স এবং ওয়াই যদি দুইটা ভেরিয়েবল হয় এক্স এর ভ্যালু ফিফটিন ওয়াই ভ্যালু কত টোয়েন্টি ফাইভ ধরে নিচ্ছি আমরা 25 তাহলে আমরা এই যে এক্স এর ভ্যালুটা কার মধ্যে রাখি ট্যাম্প কার মধ্যে রাখি যে ট্যাম্প হচ্ছে মাঝখানে থার্ড হ্যান্ড ওকে তাহলে এই যে ফিফটিন রেখে দিচ্ছি কার কার মধ্যে টোয়েন্টি ফাইভ এই ট্যাম্পের মধ্যে তো এখানে যদিও এই ফিগারে দেখাচ্ছে যে এই ভ্যালুটা চলে গেছে আসলে চলে যায় না এটা এখানে থেকে যায় আলটিমেটলি যখন এই টোয়েন্টি ফাইভটা যখন এর উপরে আসে সে ওভার রাইট হয় কি বলছে বুঝছো জি ওভার রাইট হয় তো এখানে বোঝানোর স্বার্থে বোঝাইছে যে ফিফটিন হচ্ছে ট্যাম্পের মধ্যে আমরা রেখে দিলাম তো রেখে দেওয়া মানে কিন্তু এই কপিটা এখানে থেকে যায় এরপরে কি করছে ওয়াইটাকে কার মধ্যে রাখছে এর মধ্যে রাখছে না জি তাহলে এখানে যদি থেকে যেত থেকে গেলে এখন কি হচ্ছে দেখো তো পঁচিশ যখন বসলো তার মানে কি ওইটা আগেটা মুছে গেল না এই মুছে যায় বলে এটাকে আমরা কপি করে আরেকটা পেজের মধ্যে রেখে দিই যেহেতু ওভারাইট হয়ে যায় তাহলে এখন দেখো ওয়াইটা মনে হচ্ছে যে রিমুভ হয়ে গেছে আলটিমেটলি ওয়াইটা রিমুভ হয় না এখানে থাকে ঠিক আছে তাহলে এখানে যদি তোমার প্রতিষ্ঠ থাকতো এখন কি হচ্ছে এই ট্যাম্প থেকে কাকে বসাচ্ছি এই ফিফটিন কে তাহলে কি প্রতিষ্ঠ রিমুভ হয়ে পনেরো হচ্ছে এই হচ্ছে আমাদের কনসেপ্ট আর কি আর এখানে তো আমরা যে বিফোর সোয়াপ আফটার সোয়াপ এখানে যে ভয়েড যে প্রোগ্রামটা আমরা দেখালাম সেটা দেখিয়েছি এখানে ব্যাখ্যাও দিয়েছি কোনো চেঞ্জ হয় না

তো আমি সব রিমুভ করে দিচ্ছি তাহলে আমি যেটা বলছি সাপোজ ধরো দুটার সঙ্গে যোগ করবো ওকে তাহলে ধরো এ এবং বি যদি ইউজার কাছ থেকে নেই চালিয়ে তো নিতেই পারি এন্টার দা ভ্যালু অফ এ এন্ড বি সিন এ এবং বি অবশ্যই আমাদের যোগ করতে হবে তাহলে একটা সাম একটা ভেরিয়েল রাখলাম তাহলে আমরা একটা ফাংশন ইউজ করব सपोज ধরো কি ফাংশন নিব सपोज নিলাম নাও এড তাহলে ব্র্যাকেটের ভিতর কি নিব এ আর বি তাই তো ভালো কথা জি স্যার তাহলে আমরা এখানে সিআউট চাইবো হচ্ছে ধরো এখানে দিলাম সাম ইকুয়াল টু তাহলে এখানে কি চাইবো সাম এন্ডেল এই তো ব্যাপারটা ব্যাপারটা তো এরকম তাই না তো এখন আমরা বলছি কিন্তু কল বাই ভ্যালু হবে না হবে কি কল বাই রেফারেন্স রেফারেন্স তাহলে এখানে কি হবে এন ফার্স্ট ওকে ভালো কথা এবারে আসো আমরা যদি ফাংশনটা লিখি ভয়েড লিখলাম তাহলে ভয়েড যদি লিখে এখানে কি রিটার্ন আসবে না স্যার তাহলে আমি এটা লিখতে পারবো না আমার কথা কি বুঝছো জি স্যার ভয়েড দিয়ে সলভ করতে হবে তাহলে আসো এড তাহলে এখন তোমাদের যদি পছন্দ কি হওয়া উচিত

ভয়ের যেহেতু ইউজ করছি সলিউশন কি হবে দেখি রেজাল্ট কি আসে এখানটা এরর দেখাচ্ছে সেমিকোলন দেই নাই ওকে থ্যাংক ইউ দশ বিশ কি আসছে তাহলে কেন হলো না এখান তো কোনো দুইটার মধ্যে যোগ হয়েছে তাই না তো আমার তো ধরো এর

রেজাল্ট আসে এবার বলে তুমি রিটার্ন দাও নাই তো রিটার্ন না দিয়ে তুমি এটা কিভাবে সলভ করতেছো দেখি নো ম্যাচ ফর অপারেন্ট আর আচ্ছা একটা এরর আসছে সম্ভবত এই টাইপেরই একটা সে ম্যাচ করতে পারতেছে না অপারেন্ট অপারেন্ট টাইপস ওই স্ট্রিম তার মানে এই কারণে সেটা সলভ করতে পারবে না এখানে যেহেতু সরাসরি আমরা এটা দিয়েছি কোন রিটার্ন সে পাচ্ছে না স্যার ফাংশন এটা কি আমরা সি আউট দিতে পারবো স্যার হুম বলো

আর ই এস আই এল টি রেজাল্ট ইকুয়ালস অথবা যদি আমরা বলি এ প্লাস বি ইকুয়ালস এ প্লাস বি ইকুয়ালস তাহলে 10 এবং বিশ আসছে জি স্যার ترا দেখ এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট মানে এটা গত সেমিস্টার গত সেমিস্টার গত সেমিস্টার করাই নাই আমি এই সেমিস্টার দেখলাম কিন্তু তোমরা যদি মনে করো স্যার আমি এখানে অ্যাড্রেস পাঠাবো না তাও কিন্তু সলভ হবে

কিন্তু আমরা চাচ্ছিলাম সবকিছু পয়েন্টের মাধ্যমে এই জন্য এখানেও পয়েন্টটা নিচ্ছিলাম মানে রেফারেন্স নিচ্ছিলাম তাহলে যদি এই কনসেপ্টটা বুঝো তাহলে তোমরা নিজেরা এটা একটু চেষ্টা করবা আমি একটা কথা বলে দিয়ে তুমি দুইটা ইনপুট নিচ্ছ আমরা এখন কত নিচ্ছি দশ এবং বিশ নিচ্ছি না আর এই যে রান করলে কত নিচ্ছি দশ আর বিষ নিচ্ছি না এখন তোমার আউটপুট আসতে হবে সাপোজ তুমি আউটপুট দেখাবা যে আহ লার্জেস্ট হচ্ছে টোয়েন্টি স্পনের হচ্ছে টেন না দুইটাই দেখাতে হবে আচ্ছা তুমি রেজাল্টটা দেখাবা লার্জেস্ট এটা ইনপুট দেওয়ার পরে নিচে রেজাল্ট আসবে লার্জেস্ট ইকুয়াল টু টোয়েন্টি স্মলেস্ট ইকুয়াল টু টেন এখন তোমার যদি এটা আগে বড়োটা নাও তাও কিন্তু সেম রেজাল্টই আসতে ধরো আগে যদি নাও টোয়েন্টি পরে যদি নাও টেন তাহলে আসতে হবে লার্জেস্ট ইকুয়াল টু টোয়েন্টি স্মলেস্ট ইকুয়াল টু টেন তার মানে এখানে এই প্রোগ্রামটা এই কারণেই দিয়েছি তুমি একটা ইউজার ডিফাইন ফাংশন ইউজ করবা অবশ্যই দুইটা না কয়টা ইউজ করবা একটা একটা এবং পয়েন্টারের মাধ্যমে এই কাজটা করতে হবে তাহলে দেখবো এটা পারো কিনা না পারলে আগামী ক্লাসে আমি এটা দেখাবো ওকে সো এই লাস্টে যেটা দেখালাম এটা যদি বুঝো তাহলে তুমি ওইটাও পারবা তো আজকে ক্লাসটা এই পর্যন্তই সবাই সবাই ভালো থাকবে আগামী বুধবার আমাদের রিভিউ রিভিউ ক্লাস ক্লাসের এই শুধু এক্সারসাইজটা দেখবো আর তোমাদের কোনো প্রবলেম থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো কি বলছি বুঝছো নতুন কোনো টপিক আগামী বুধবারে যাচ্ছি না যাচ্ছি না আমরা আর আগামী শুক্রবার পরীক্ষা হবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে السلام عليكم ورحمه الله وبركاته